নমস্কার বন্ধুরা, ইন্দ্রটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যের ডিএম অফিসের অধীনে গ্রুপ সি কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, কীভাবে আপনারা আবেদন করবেন এবং কীভাবে প্রার্থী বাছাই করা হবে, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখুন, যে কোনো ধরনের চাকরি ও শিক্ষা সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে কিন্তু আপনারা আবেদন করার ফর্মটি দেখতে পাচ্ছেন। এই ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোড করার পর আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, এবং এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হোম ফাদার, অর্থাৎ আপনারা হোম ফাদার পোস্টের জন্য এখানে আবেদন করছেন। এবং আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু এখানে আবেদনটি কিন্তু অফলাইনে করতে হবে। এবং এরপর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মানার জায়গা, তো এখানে আপনারা আপনাদের ফটোগ্রাফটি লাগিয়ে দেবেন। এরপর আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, এখানে আপনারা আপনাদের নেমটি দিয়ে দেবেন এবং কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন। এরপর আছে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, এখানে আপনারা আপনাদের ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দিয়ে দেবেন। এরপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবেন। তো এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দেবেন, যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তো সেম দিয়ে দেবেন, আর না হলে এখানে যদি আলাদা থাকে তো আলাদা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, তো আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এরপর হচ্ছে সেক্স, তো এখানে লেখা রয়েছে মেল অনলি। এখানে একটা কথা বলে রাখি, তো আপনাদের কিন্তু এই আবেদনটি শুধুমাত্র পুরুষরা এখানে করতে পারবেন, এখানে কিন্তু মহিলারা এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে সেক্সের ক্ষেত্রে আপনারা মেল চুজ করে নেবেন। এরপর রয়েছে ন্যাশনালিটি, তো ন্যাশনালিটি চুজ করে নেবেন। এরপর রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, তো এখানে আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনারা এখানে ফিল আপ করে নেবেন। এরপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এবং তার সাথে কিন্তু সার্টিফিকেটও আপনাদের সাবমিট করতে হবে। এবং এরপর এখানে রয়েছে প্লেস, তো প্লেস আপনারা দিয়ে দেবেন এবং ডেট আপনারা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করা হয়ে যাবে। তো এরপর চলুন আপনাদের দেখিয়ে দিই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ডিটেলসে কী বলা হয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে কিন্তু আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন দক্ষিণ দিনাজপুর। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন মেমো নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ডেট দেখতে পাচ্ছেন। এবং এরপর রয়েছে মেন নোটিশ, তো আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে কিন্তু হোম ফাদার পোস্টে, এবং আপনাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু দক্ষিণ দিনাজপুর ডিএম অফিসের অধীনে, এখানে কিন্তু সুভায়ন হোম ফর বয়েজ বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পোস্ট রয়েছে এবং সেই পোস্টটি হচ্ছে হোম ফাদার, এবং এখানে যে কোনো ক্যাটাগরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মেল অনলি লেখা আছে, এবং এজ আপনারা দেখতে পাচ্ছেন 21-40 ইয়ার্স এজ দেওয়া আছে। তো এখানে আপনারা কিন্তু 1-10-2020 অনুযায়ী আপনাদের বয়সসীমা কিন্তু 21-40 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের কিন্তু এখানে এইচএস এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া আছে অথবা এর ইকুইভ্যালেন্ট, এবং আপনাদের এখানে কিন্তু একটি এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া আছে, সেটি হচ্ছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম অর ইনস্টিটিউশন। আপনাদের যদি চাইল্ড কেয়ার প্রোগ্রামে 3 বছরের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন। এবং এরপর দেখতে পাচ্ছেন স্যালারি আপনাদের রয়েছে কিন্তু 11,000 টাকা। এরপর চলে আসি প্রার্থী বাছাই পদ্ধতি, আপনাদের প্রার্থী বাছাই করা হবে কিন্তু প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট হবে, এবং তারপরে ভাইবা হোক বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তো আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেটি কিন্তু 80 মার্কসের, এবং প্রথমে বেঙ্গলিতে থাকবে 20 মার্কস, এবং ইংলিশে থাকবে 20 মার্কস, ম্যাথে 20 মার্কস, এবং জিকেতে 10 মার্কস থাকবে, এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট নলেজে কিন্তু 10 মার্কস থাকবে। এবং এছাড়াও তারপরে আপনাদের কিন্তু একটা কম্পিউটার টেস্ট হবে যেখানে আপনাদের 10 মার্কস থাকবে, এবং তারপরে একটা ভাইবা হোক বা ইন্টারভিউ নেওয়া হবে সেখানেও 10 মার্কস থাকবে। তো এইভাবে কিন্তু আপনাদের প্রার্থী বাছাই করা হবে। তো এরপর চলে আসি আবেদন পদ্ধতি, তো আপনাদের এখানে আবেদন করতে হবে কিন্তু অফলাইনে, এবং আপনাদের একটু আগে যে ফর্মটি দেখালাম সেই ফর্মটি কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিশের কিন্তু একদম শেষের পেজে পেয়ে যাবেন। তো এটি ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং ডাউনলোড করার পর আপনারা প্রিন্ট আউট করে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে নেবেন। তো ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে তার সাথে আপনারা 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং তার সাথে আপনাদের একটি অ্যাপ্লিকেশন খাম নিতে হবে, এবং সেই খামের ওপর কিন্তু আপনাদের নেম এবং আপনাদের অ্যাড্রেস এবং পোস্টাল কোড এবং আপনাদের কিন্তু পোস্ট অফিসের নাম লিখে দিতে হবে, এবং তার উপরে আপনাদের কিন্তু একটি পোস্টাল স্ট্যাম্প 6 টাকার কিন্তু মেরে দিতে হবে। এবং এছাড়াও আপনাদের কিন্তু একটি আপনাদের অরিজিনাল সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অরিজিনাল লাগবে, এবং এছাড়াও আপনাদের এজ প্রুফ হিসেবে আপনারা যে সার্টিফিকেট দেবেন সেটার কিন্তু আপনাদের জেরক্স কপি, এবং আপনাদের এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট থাকবে সেটারও কিন্তু জেরক্স কপি, এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট আপনারা দেবেন সেটারও কিন্তু আপনারা জেরক্স কপি, এখানে সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং এই সমস্ত কিছু কিন্তু আপনারা এই ফর্মের সাথে অ্যাটাচ করে এবং ওই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে
ভরে এবং অ্যাপ্লিকেশন খামের উপর লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হোম ফাদার, এবং তারপর আপনাদের কিন্তু যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর পোস্ট অফিস বালুরঘাট পিন 733-101। তো এবং আপনাদের কিন্তু এখানে আবেদন করার শেষ তারিখ কিন্তু 2/11/2020 অর্থাৎ 2রা নভেম্বর কিন্তু আপনাদের এখানে আবেদন করার লাস্ট ডেট। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।